গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে সকাল 7:30, আর এই সময় থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। জানো, আমি না কাপে গরম জল নিয়ে এসেছিলাম, গরম জল ওই যে খেয়ে কাপটা ওখানে রেখেছি। ওমা, এই নিয়ে চারবার স্টারিং শুরু করলাম, ভিডিও শুরু করতে যাচ্ছে আর ভস ভস করে গলায় মানে আওয়াজ হচ্ছে, জানি না কি অবস্থা। আর গতকাল কিন্তু একটু ঠান্ডা পড়েছিল, মানে ভালোই ঠান্ডা পড়েছিল। আজকেও মনে হয় ঠান্ডা ভালোই পড়বে, যেদিন রোদটা ভালো ওঠে ঝলমল সেদিন ঠান্ডাটা ভালোই পড়ে। আর রোদে বেশ সুন্দর বিন্দাস দাঁড়িয়ে ভিডিও করছি। তোমাদের তো গতকাল বলেছিলাম বাড়িতে দুটো ভাড়াটের ঘরে তারা নেই, মানে যে আন্টি থাকে আন্টি, তারপরে পাশের ঘরে একটা বোন, সব ত্রিপুরা বাড়িতে গেছে, সব 10-12 দিনের জন্য বাড়ি গেছে, একদম বাড়িঘর ফাঁকা। আর যে দুটো রুমে সব আছে, যে যার ডিউটিতে বেরিয়ে গেছে সকাল সকাল। তো এখন বিন্দাস মনের সুখে যেখানে খুশি দাঁড়িয়ে ভিডিও করা যায়। আর পাশের বাড়িটা এখন প্রত্যেক দিনই তোমাদের একটু করে দেখাবো যে কীভাবে ভাঙা হচ্ছে, কীভাবে গড়া হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি, একদম ভেঙে কী অবস্থা হয়েছে গতকাল দেখো। এইদিকে সব ভেঙে ঠেঙে, ঠিক আছে, ভাঙা হয়ে গেছে। আর এইটা, এই যে বিল্ডিংটা, এটা ভাঙবে। আর জানো তো একটা টেনশন করছি যে ওই মাসিদের ওই বাড়িটা, ওই যে যে যেটা ভাঙবে সেটা দোতলা, মানে একটা রুম করে দোতলা, ওটা ভাঙতে নাকি মেশিন টেশিন আসবে। তাই আমি ভাবছি, পাশে তো আমাদের বিল্ডিংটা, ওর মধ্যে আমার সেরকম অভিজ্ঞতা নেই, আমাদের বিল্ডিং আমার কোনো প্রেশার পড়বে কি না কে জানে, একটা ভয় লাগে। আমাদেরটা তো অনেক বছর হয়েছে, এখন নতুন নতুন সব মানে ই হবে, সেগুলো তো আরও ই হবে, তাই না, মজবুত হবে। আমাদেরটা ক বছর হয়েছে, তাও হ্যাঁ হবে 12-14 বছর হবে। চলো এই রুমটা খুলি, একটু তোমাদের সঙ্গে তো কথা বললাম। চা খাওয়া কিন্তু হয়নি এখনও, এখনও চা টা কিচ্ছু খাওয়া হয়নি, জাস্ট গরম জল খেয়েছে, আমাদের এর নিচে গেছে। তাহলে তুমি নিচ থেকে এসে ডাক দেবে, কারণ গতকাল মানে দুবার এক চাকে দুবার গরম করেছি, কিন্তু আমি তো একটু কড়াভাবে চা খাই না। এবার চা একবার করে যা তখন খাওয়া, আর পরে রেখে দিয়ে খেলে না ভালো লাগে না। তাই তুমি এসেই আমাকে আওয়াজ দিও, আমি বরঞ্চ উপরটা একটা রাউন্ড মেরে আসি, আর সাথে কিছু জামা কাপড়ে নিয়ে এসছি, ওগুলো বেলাতে কাচবো, কারণ এখনই গলা ফসফস করছে, এখন যদি ভিজাই তাহলে আমাকে একেবারে আরও ফসফসে পেয়ে বসবে। যাই হোক বন্ধুরা, এই সময় থেকে তো আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিন্তু একটু হলেও ভালো লাগবে। আর আমার চ্যানেলে দূরে কাছে যেখানে যত নতুন পুরনো যেখানে যত বন্ধু আছে সবাইকে জানাই স্বাগত আর প্রচুর 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 ভালোবাসা। চলো দিনটাকে শুরু করা যাক। উপর থেকে বকবক করে নিচে চলে এসেছি, এই দেখো চা খাচ্ছি, আর আমার আলনাটা অগুছালো দেখতেই পাচ্ছ, ওই একটার পর একটা টান দিয়ে তারপরে এটা সেটা রাখতে রাখতে এই অবস্থা হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর যে জানালা ফানালা সব বন্ধ, কেন বলো তো, কিচেনেরও জানালা, আমাদের এ বললো কিচেনের জানালা দিয়ে তুমি রান্না করবে, এত ধুলো ভাঙা হচ্ছে, সেই ধুলোগুলো আসছে তো কিচেন পুরো ভরে যাচ্ছে। কিন্তু মানে আমি যে জানালা বন্ধ করে রান্নাই করতে পারি না, আমার যেন কেমন লাগে জানো তো, কিছু করার নেই, কারণ একদম প্রচণ্ড পরিমাণে আরও বিল্ডিং না বাড়ি মারছে, আর ধুলো পুরো পাউডারের মতো আসছে। এই মুছে নিচ্ছি, এই ধোয়া বাসনগুলো সকালবেলা দেখি একেবারে আঙ্গুল দিয়ে দাগ টানা যাচ্ছে। যাই হোক, কিচেনে কিন্তু কাজ বাকি রয়েছে, আমি এতক্ষণ বসে বসে চা খেয়ে মোবাইলে কিছু কাজ করছিলাম, মোবাইলটা নিয়ে তখন খুব ব্যস্ত হয়ে পড়ি। আর ওই দেখো ফেরিওয়ালা যাচ্ছে, দেখি 20 টাকাওয়ালা যাচ্ছে, দেখো চলে গেল, একটু দাঁড়ালে উকি ঝুঁকি মেরে দেখা যায়। আর বিরিয়ানির দোকানে তৈরি শুরু হয়ে গেছে, এরকম সানডে বলে কথা, প্রিপারেশন শুরু হয়ে গেছে, আলু কতগুলো আলু দেখতে পাচ্ছো। এবার আমার মিঠু রানী, মিঠুকে তো সকালে দেখাইনি, মিঠুকে অনেককেই ভালোবাসি, গুড মর্নিং বলে রাগ করতে হবে না, মিঠুকে মিঠুর জায়গায় বসিয়ে দিয়ে আসি, মিঠুকে মিঠুর জায়গাটায় বসিয়ে দিই। ও পাম ছাড়া রয়েছে, দেখেছো, এখানে এসছি বলে আওয়াজটা পেলাম। আর কিচেনটা দেখো, দেখো কি অন্ধকার, বসে থাকো, হ্যাঁ একদম চুপটি করে বসে থাকবে, পানটা পরে বন্ধ করবে। এখন না রাতে রুটি খাওয়া হয় বলে বাসন একদমই কম জানো তো, এই দুটো একটা বাসন বেরোয় বেশ ভালোই হয়,
রুটি আর একটু ভাজা হয়, ব্যাস খাওয়া হয়ে যায়। দেখেছো অল্প কটা বাসন, আর গতকালের যা বাসন ছিল গতকাল রাত্রে ধুয়ে এখানেই উবুত করে রেখে দিয়েছি। আর এই দেখো জানালা বন্ধ, ঠিক আছে এ কটাই ধুয়ে নিই। দেখো বন্ধুরা আমি যে কত কাজে, তোমরাই বলো। এই যে শাড়ি দুটো, সেই বিয়ে বাড়ির থেকে এসছি, বিয়ে বাড়ি বৌভাত এখানেই রয়েছে, অথচ পাশে এই যে ভাঙাচোরা হচ্ছে, ওই যে বাড়িটা দেখো ভাঙাচোরা হচ্ছে, সেই ধুলোগুলো আসছে। তা আমাদের এ বারান্দায় এসেছিলো, বলে বেশি হয়ে গেছে না শাড়ি, আমছে কেন, বলে এই যে ধুলোগুলো যেখান থেকেই হোক ফাঁক পেয়ে তো আসছে, বলে শিগগিরই তোলো, আজকে মনে করে তুলবো, পরে, এখন না, এখন আর সময় নেই। আর এই দেখো আমার লাকি ম্যাম্বো ট্রিটা এখন একটা আছে, একটা গেছে দোকানে, দোকানেরটাও খুব সুন্দর হয়ে উঠেছে, দেখাবো তোমাদের একদিন। আর একটা মাটিতে পুঁতেছি, আর এই যে এটা এখানে রেখেছি। সিঙ্কটার মাঝি নেই জানো তো, কেন মাঝি নেই বলো তো, এই যে কারণ মাছের মাথাগুলো তো ধুতে হবে, আর ফ্রিজে ছিল, আর বলো না শীতকালে ফ্রিজে আর গরমকালেও ফ্রিজে থাকা যে কি জ্বালা, ও মা গো, ওরে বাবা, ও আমার ক্ষমতায় হবে না, থাক জলে ভেজানো থাক, এইগুলো মনে হয় যেন স্নান করার পরই ধুতে হবে, কিছু উপায় নেই। মানে ধুয়েই রেখেছে, মানে শাশুড়ি ধুয়ে দিয়েছিল, আমি ফ্রিজে রেখেছি, তাও আরেকবার তো ধোবো, জল দিয়ে রাখলাম, আমি বরঞ্চ কেচে স্নান টান করে পুজো টুজো দিয়ে আসি, নাহলে অনেক বেলা হয়ে যাবে। আর এই মাছের মাথা দিয়ে কী রান্না করবো সেটাও তোমাদের শেয়ার করবো, সাথে থাকলে তো বুঝতে পারবে। তোমাদের তো বললাম মাছের মাথাগুলো পরে ধোবো, কিন্তু অনেক কষ্ট করে সামান্য একটু গরম জল দিয়ে একেবারে ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে রেখে গেলাম। কেন বলো তো, স্নান করার পর আবার ধুতে গেলে সেই মাছের জলে ছিটা আসবে, একটা গন্ধ থাকবে, থাক এর থেকে বরঞ্চ আমি ধুয়ে রাখলাম। আর এই প্লাস্টিকগুলো আমি গুছিয়ে রাখি, কেন বলো তো, আমাদের দোকানের জন্য, এই সবজি টবজি আনে এগুলো রেখে দিই। আর আমার পায়ে যে জুতোটা দেখছো, হাই চপ্পলটা, সেটা কিন্তু আমার ঘরে পরার, আর কিচেনেও আমি পরে যাই, বুঝেছো। অনেকে বলে যে কিচেনে পরে যেতে নেই, কিন্তু প্রচুর ঠান্ডা, তবে হ্যাঁ সবসময় পরে যাই না, যখন মুছি টুচি ঘর তখন, আর রান্নার সময় অনেকে বলে যে গুরুজনদের রান্নাবান্না করতে গেলে জুতো পরতে নেই, কিন্তু দেখো আমার না খুব ঠান্ডার ধাস, তো আমাকে জুতোটা পরতেই হয়। আর বাইরের জুতোটাও গুছিয়ে রাখলাম, বুঝতেই তো পারছো, মানে ওই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমাদের করতে হয়, জুতোগুলো পরেও যে যেমন করে রেখে দেয়, ওটা কিন্তু আমাদের ঘরের দরজার সামনেরই জুতো, তাই আমাকেই গুছাতে হবে। তাই যে মানে জুতো টুতো গুছিয়ে ঘর বারান্দা ডাইনিং সব মুছে নিলাম। আর ধুলোর জন্য মানে রোজ মুছলেই ভালো হয়, এখন আমার রোজই মোছা হয়, ওই স্টিকটা দিয়েই মুছি। আর এবার চলে এসেছি একেবারে ওপরে, আর জানো তো বললাম তোমাদের বাড়িটা আমার একটু ফাঁকা ফাঁকা, এই ওপরে দুটো ঘরের এরা বাইরে মানে বেড়াতে গেছে, চলে আসবে। আর দেখো দড়িও ফাঁকা, আর এই দেখো আমি যে কেচেছি চুড়িদারের প্যান্টের নিচটা পুরো ভিজে গেছে, একটা ওপরে একটা নিচে, এরকমভাবে মানে ঘরোয়া কাজ করতে গেলে অত তো খেয়াল থাকে না, পরে যখন এডিট করছি দেখি যে প্যান্টের পায়ে একটা উঁচুর দিকে একটা নিচুর দিকে, কিছু করার নেই, তখন আর নিজের দিকে খেয়াল থাকে না, মনে কতক্ষণে কাজটা শেষ। ভেবেছিলাম মাথাটা ঘষবো, লাইট অফ করে দিলাম, কিন্তু আর হলো না, বেলা অনেক হয়ে গেছে, আবার পুজো দিতে যাবো, ওই ঘর মুছতে গিয়ে কাচতে গিয়ে বেলা অনেক হয়ে গেছে, আর এখন মাথা ঘষতে বসলে আরও টাইম লাগবে, তারপরে তোমার এই খোপা বেঁধে রাখবো, মানে এরকম জটিলা বেঁধে রাখলে তো ঠান্ডাটা বসলে আরও গলা খুশখুস করবে। চলে এসে ঠাকুরগুলো এখন পুজোটা দেব, এইদিকে জানলাটা এখন খুলি, এখন মনে হয় এরা টিফিন করছে, মানে মিস্ত্রিরা বাড়ি ভাঙছে যে ওই পাশের বাড়ি, হ্যাঁ টিফিন করছে, দেখো বসে টিফিন করছে, আমি ততক্ষণে জানলাটা খুলে পুজোটা দিই, আবার যে ভাঙা শুরু হবে আবার জানালা দিয়ে দেবো। দেখেছো সবাই বসে এখন টিফিন করছে, বরং আমি খুলবো, খুলেই দিই, চলো আমি ঝটপট করে এবার পুজোটা দিয়ে নিই। আর জানালা দরজা বন্ধ থাকলে না আমার খুব কষ্ট হয় জানো তো, মনে হচ্ছে কি আমার দম বন্ধ হয়ে আসছে এরকম মনে হয়, তাই আমি যখনই যেখানে সুযোগ পাই গিয়েই আগে জানালাটা খুলে দিই, কিন্তু জানালা খুলে যে সকালে খাবার টিফিনে রুটি, ছেলে তো চলে গেছে মানে বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে, রবিবার ও দোকানে খেয়ে নেবে, আর আমাদের একে রুটি দিয়ে দিয়েছি, রুটি আর গতকালের একটু তরকা ছিল দিয়ে দিয়েছি, আর আমি এখন একটুখানি বাটার লাগিয়ে খাবো, ওখানে যে সিঙ্কে চিকেন এনে দিয়ে গেল, ছেলের আবার রাত্রে আজকে বিয়ে বাড়ি আছে, আজকে মাছ আনতে না করেছি, দেখলে তো মাছের মাথাগুলো বের করেছি, এই আমার জন্য এখন দুটো রুটি করছি, আর মা আসেনি বাজার থেকে, তাই আর রুটি করলাম না, মা থাকলে আর রুটি দিতাম দুটো,
গতকাল ছেলের আলু ভেজেছি না, যে ঝিরি ঝিরি আলু ভাজা, অনেকটা তেল ছিল জানো তো, তো ওর মধ্যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা তেল তো, ওর মধ্যেই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে নিলাম, এবার আমি অন্য রান্নাগুলো করে নিই, তারপর চিকেনটা করব। আর এই যে টমেটোটা আলাদা পেস্ট করে রেখে দিলাম, টমেটোর কালারটা না জানো এইরকম হয়েছে, পুরো লাল হয়নি। কয়েকটা টমেটো থাকে না কি সুন্দর লাল হয়। ঠিক আছে, এখন এই যে মাছের মাথা কী দিয়ে রান্না করবো সেটা জোগাড় করি। এই দেখো, দেখেই তো বুঝতে পারছো আমি কী কাটছি, বাঁধাকপি। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে মাছের মাথা ভাজা হলো আর বাঁধাকপি কাটা হচ্ছে, তার মানে কী করা হবে। হ্যাঁ গো, বাঁধাকপিটা কেটে নিচ্ছি মাছের মাথা দিয়ে করব। প্রথমে বেশ ঝিরি ঝিরি কাটছিলাম, কিন্তু এত দেরি হয়ে গেছে ভেবে তাড়াতাড়ি ঘাজ ঘাজ করে কেটে নিলাম। মাছের মাথাগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট করে ভেজে নিয়েছি কড়াইতে তেলে। তেজপাতা, গোটা এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, আর এখানে আছে জিরে, তারপর হচ্ছে লঙ্কা, আদা, পেঁয়াজ রসুন না কিন্তু, পেঁয়াজ রসুন ছাড়াই হবে, আর টমেটো, এগুলো পেস্ট করে নিয়েছি। কষে গেলে মাছের মাথাটা দিয়ে তারপরে বাঁধাকপিটা দেবো। বাঁধাকপিটা না আমি অল্প সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি, আমি যে কোনো কিছু রান্না করি সামান্য একটু ভাপ দিয়ে নিই। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, বুঝলি তো। দেখো এই দেখো, একটু ভাজা, জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, সেটা দিলাম। আর দেখো বাঁধাকপি কোথায় নেমে গেছে, দেখেছো? ও মা গো, পাশের বাড়ি দেখো আওয়াজ শোনো। তা আর ভুল করে কী করেছি জানো, লঙ্কা, তারপরে হচ্ছে ইসে ই ভাজা থাকে না আচারের যে মশলাটা, সেটা দিতে গেছিলাম এক্ষুনি, মানে একটুখানি দিয়েছি অমনি, আমি বললাম বাবা এ কি মনে পড়েছে, নাহলে একেবারে স্বাদটাই নষ্ট হয়ে যেত, টেস্টটাই। এই দেখো অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এবার পেঁয়াজটা ভাজা বসিয়েছি, বুঝতেই তো পারছো চিকেনটা করব, আর পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো, রসুন দেবো, আর একটা আলু কেটেছি চার টুকরো হয়েছে, এই যে দেখো রসুন আর চার টুকরো আলু, ওগুলো টমেটো পেস্টের সাথে ভালো করে কষিয়ে তারপরে আমি চিকেনটা দিলাম। চিকেন তো দই, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, রসুন আর পেঁয়াজ, খুব সামান্য আমি পেঁয়াজ দিই, আমি এক গাদা পেঁয়াজ পেস্ট করা দিই না, কারণ জল জল হয়ে যায় জানো তো, ভেজে দিলে অত। দেখো বন্ধুরা চিকেনের কালারটা দেখাবো, এতক্ষণ একটু দরকারের জন্য মানে ঘরে কাজ করছিলাম, তোমাদের দেখাতে পারি না। দেখো ওরে না, ও ফাটাফাটি কালার, দেখো একেবারে কি সুন্দর কালারটা হয়েছে, কালারটা তো ভালো হয়েছে যদি ঝাল হয়। চিকেনের কালারটা তো ফাটাফাটি হয়েছে যদি ঝাল হয়, ছেলে বলবো ওমা এ কী করেছো। আর এখন মানে পাশের বাড়ি ভাঙাটা বন্ধ আছে, এখন যেহেতু লাঞ্চ টাইম সবাই খেতে চলে গেছে, অথচ তারা খেতে চলে গেছে আর আমার এখনও চিকেনটা বসানো, এই চিকেনটা হলেই হয়ে যাবে। আজকে তো সেই রকম কিছু না, বাঁধাকপি টিভির আওয়াজ আসছে, আজকে ছেলে দোকানে আছে আর আমাদের এ টিভি দেখছে, কারণ রবিবার দুটোর সময় দোকান বন্ধ হয়ে যাবে। তা ছেলে কিছুক্ষণ আগে ছেলে গেল, গিয়ে আমাদের একে পাঠিয়ে মানে ওর বাবাকে পাঠিয়ে দিল, ও স্নান টান করে টিভি দেখছে, এবার ছেলেও দোকান বন্ধ করে চলে আসবে। আর আমারও চিকেনটা হয়ে গেছে, কিন্তু ভয় লাগছে একটাই, যে যদি ঝাল হয় আমার বাবুটা খেতে পারবে না, ঝাল হলে বলবো মা এত ঝাল দিয়েছ কেন। ঠিক আছে তাহলে এখন খাওয়া দাওয়া মানে পরব, আজকে তো সেরকম কিছু মেনু না, লাউ শাকের ডাল ছিল গতকালের, সেটা বাঁধাকপি আর চিকেন, আরও একটু ফুলকপির তরকারি আছে বের করে নিই, ওটাও ইসে করবো। ঠিক আছে চলো দেখবি, আমাদের বাড়ি অনেক হাতি ঘোড়া এসছে, চলো দেখে নাও। দেখো দেখেছো অনেক হাতি ঘোড়া অনেক কিছু, এই দেখো তারা দেখাচ্ছি, এই দেখো দেখেছো, মিথ্যে কথা বলছি না, সবাই দল বেঁধে কিন্তু এসেছে আমাদের বাড়ি, কি দারুণ কিউট কিউট। দেখো আগে যখন এই ঝুলন ঠুলন খেলতো আমার ভাই ছোটোবেলা, তখন না এই যে এরকম ছোট্ট ছোট্ট মানে পুতুল প্লাস্টিকে, তারপরে যে এরকম কুকুর বিড়াল, তারপর সৈনিক, এগুলো সব ঝুলনে কী সুন্দর পাহাড়ের ওপরে এখানে সেখানে সাজিয়ে দিত, পাহাড়ের গুহা বানাতো,
হঠাৎ করে সে ঝুলনের কথা মনে পড়লো, দেখেছো ভাই আজকে অনেকগুলো পাঁপড় রেখেছে আমার বাবু, এই এক্ষুনি রাখলো, 1, 2, 3, 4, 5, 6 আর এই পাঁপড় বিকালে বেশ খাওয়া হবে। কি দেখেছো, সত্যি সত্যি মিথ্যে বলিনি, কিন্তু অনেক হাতি ঘোড়ার দল বেঁধে এসেছে। বাবা 6:30 বাজে, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6:30। আমি সন্ধ্যা পুজো দিয়ে এক্ষুনি ঘরে আসলাম, দেখো চুল টুলের কী অবস্থা। তা এবার খাটে গিয়ে বসবো, খাটে গিয়ে বসার আগে ভাবলাম কি সব থেকে মানে বিরক্তিকর আমার যে কাজটা সেটা আগে করে নিই। তোমরা কেউ গেস করতে পারছো কোন কাজটা আমার সব থেকে বিরক্তি লাগে? দেখো কাজ সবই ভালোবেসে করতে হয়, কিন্তু জানো তো আমার না আটা মাখাটা আমার যে কী কষ্ট। আমি আটার মধ্যে নুন টুন দিয়ে রেডি হয়ে নিয়েছি, আমলাম না একবার ছেলের জামা প্যান্ট বের করে রেখেছি। বিয়ে বাড়ি আছে আজকে বাবা, আমাদের এখানে একজন প্রমোটার আছে, প্রায় অর্ধেক ফ্ল্যাটই উনি নিজে করেছে, বিশাল বড় মানে একদম প্রমোটার, তার একমাত্র মেয়ের বিয়ে। তা সেখানে বাবা ওখানে তো স্পেশাল দারুণ খাওয়া দাওয়া। এখন 9:00 বাজে, আমি চুপি চুপি দেখো একটু ভিডিও করছি, যে আমি তো তোমাদের বলেছি ছেলে বিয়ে বাড়ি যাচ্ছে, তাই একটু রেডি হচ্ছে, মানে আমি একটু ভিডিও করছি। বলো মা তুমি দেখাচ্ছ না? জানছি না না তোকে দেখাবো কেন, আমি এমনি একটু এদিকটা তুলছি বলে একটুখানি ভিডিও করে নিলাম, আর ওর খুচরো লাগবে সে টাকা দিল, খুচরো করে দিলাম। ঠিক আছে, ছেলে বিয়ে বাড়ি চলে গেল, এখন পাঁপড় ভাজি আমি আর মিঠু খাবো, মুড়ি দিয়ে আমি একটু পাঁপড় খাবো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটাই পাঁপড় ভাজা দেখিয়ে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।